আসসালামু আলাইকুম যে লোকটিকে দেখতে পাচ্ছেন সে চলতে পারে না তার পা দুইটা বিকল একটা হাতু বিকল সে এভাবে হ্যাঁসায় চলে আমি নাস্তা খেতেছিলাম দোকানে সে এদিক দিকে যাচ্ছিলো তাকে জিজ্ঞেস করলাম নাস্তা খাবে কিনা সে বললো হ্যাঁ খাবো তাকে দাঁড় করিয়ে এই নাস্তা খাওয়ালাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে কেন এভাবে সে চলে কয় আমার বাবা থাকা অবস্থায় গোদাঘাট তাদের বাড়ি ছিল সেই থাকা অবস্থায় তাকে বাবাই তাকে লালন পালন করেছে বাবা মারা যাওয়ার পর ভাইরা তাদের তাকে বের করে দিয়েছে সে মতিঝিল এলাকায় ভিক্ষা করে চলে এবং কেউ কিছু খেতে দিলে সে খায় সে বলল আমাকে যদি কেউ ব্যাটারি চালিত একটা রিক্সা টাইপের কিছু দিয়ে থাকে তাহলে আমার কষ্টটা অনেক লাঘব হয় এবং আমি চলতে পারবো সেই ব্যাটারি চালিত গাড়িতে কোনো হৃদয়বান যদি ব্যক্তি থেকে থাকে তার সহযোগে তার হাত বাড়াবেন এবং মতিঝিল এলাকায় সে ঘুরে থাকে এবং ভিক্ষা করে থাকে মতিঝিল থেকে দিলকোষা সে এই এলাকায় থাকে বাড়িতে তার যাওয়ার মতো জায়গা নেই এবং সে বিয়ে সাথেও করে নাই তার ফ্যামিলি কেউ নাই এভাবে তার জীবন চলে এবং চলছে আমরা আশা রাখি সীতাইবান ব্যক্তি তার এই সহযোগিতার হাত বাড়িয়ে কাছে আসবো অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এভাবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক সবকে সুস্থ রাখুক সেই প্রত্যাশা করি